আসসালামু আলাইকুম, কবির আহমেদ ইউটিউব চ্যানেল নিউজে আপনাদের স্বাগতম। সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণ, ফায়ার সার্ভিসের আরও দুই সদস্য নিহত হলো আগুন নেভাতে গিয়ে, নিখোঁজ অন্তত 12 জন। চট্টগ্রামের সীতাকুণ্ডের BM কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন অন্তত 12 সদস্য, এছাড়াও 14 সদস্য আহত হয়েছেন। এ বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুম, তারা জানিয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে BM কন্টেইনার ডিপোতে রাত 11:25 আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে 8টি ইউনিট এবং পরবর্তীতে আরও 16টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ফায়ার সার্ভিসের দুই সদস্যের মরদেহ ভোর আনুমানিক 5:40 দিকে নিশ্চিত হওয়া যায়। এছাড়াও আমাদের 12 সদস্যের খোঁজ এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা ভোর রাত 4টার দিকে বলেন, যেভাবে বিস্ফোরণ হচ্ছে তাতে আমাদের পক্ষে ভেতরে থাকা সম্ভব হয়নি, এ কারণে আমরা ডিপোর মেইন গেটে চলে এসেছি। এ ফায়ার সার্ভিসের 16টি ইউনিট, জেলার ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফেনী ও কুমিল্লা থেকে আসা ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট। এছাড়াও অগ্নিদগ্ধ হয়ে চমেকের চিকিৎসক ও রক্তের জন্য হাহাকার করছেন হাসপাতালে আসা 300-এর বেশি মানুষ। অগ্নিকাণ্ড আরও ভয়াবহ রূপ নিয়েছে এবং সেটি নেভাতে নিশ্চয়ই আরও অনেক বেশি বেগ পেতে হবে ফায়ার সার্ভিস কর্মীদের, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আগুনের যে শিখা, যে ব্যাপকতা, সেটি রীতিমতো ভীতি জাগানিয়া বলতে হবে। ফলে খুব কাছে গিয়ে ব্যাপকভাবে এই কাজ চালানোও কঠিন এবং এটি বেশ বড় আয়তনের একটি জায়গা, ফলে এখানে সাধারণভাবে অন্যান্য যে কোনো জায়গা থেকে যেমন ঘিরে কাজ করে আগুনটিকে নির্দিষ্ট জায়গার মধ্যে আটকে ফেলা, নিয়ন্ত্রণের সেই চেষ্টা করা, যেখানে সেটিও করা যাচ্ছে না। এবং যদি এখন স্পষ্ট তথ্য পাওয়া যায়নি যে কতগুলো কন্টেইনার এখানে ছিল বা ধারণ ক্ষমতা সম্পর্কে একটা যেমন আন্দাজ কেউ কেউ বলছিলেন, কিন্তু যেই সংখ্যা বলা হচ্ছে সেটা 5,000, কেউ একজন ফায়ার সার্ভিসের উদ্ধর্তন কর্মকর্তা 50,000 বলছিলেন। যদিও এই বিপুল সংখ্যক কন্টেইনার যদি সেখানে থেকে থাকে, ফলে এতগুলো কন্টেইনার, তার মধ্যে নতুন নতুন কন্টেইনারে আগুন ছড়াবে এবং সেটির ব্যাপকতা আরও বাড়বে, এই সংখ্যা তো থেকেই যায়, যে কারণে আসলে তাদেরকে আরও বেগ পেতে হচ্ছে। এবং স্থানীয়ভাবে সেখানে এই ডিপোতে আসলে অগ্নি নির্বাপন ব্যবস্থা কতখানি ছিল সেটি নিয়ে নিশ্চয়ই আমরা জানবার চেষ্টা করব, কারণ এখানে এখন পর্যন্ত পানির যেহেতু সরাসরি উৎস নেই, যেই ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেখানে যেই পানি, সেই পানি দিয়ে তারা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু আগুন নির্বাপনের। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু 15টি ইউনিট 11টার আগে অর্থাৎ 10টার কিছু পরে আগুনটা লেগেছিল, 2 ঘন্টা হতে চলল, 2 ঘন্টা এবং তাদের এই চেষ্টা চলছে, কিন্তু আগুনের প্রথমে ছিল একটু ধোঁয়া যখন হচ্ছিল তখন ওখানে একজনের লোক আমাদের ম্যানেজার স্যার, আমি ম্যানেজার সামনে বসি, ম্যানেজার স্যারকে বলছে যে এখানে আগুন ধরছে মনে স্যার দেখেন, তখন আমরা সাথে সাথে বেরিয়ে দেখছি যে ধোঁয়া বেরোচ্ছে হালকা, তখন কিন্তু আগুনটা স্টার্ট হয় নাই, ওই কেমিক্যালের ধোঁয়াটা বেরোচ্ছে ওখানে, হয়তো কোনো কারণে ধোঁয়া বের হয় আর কি। এখন পরে আমি সাথে সাথে 999-এ কল দিয়েছিলাম, 999-এ কল দেওয়ার পরে উনি কানেক্ট করছে, যে আমি বলছি যে এটা কেমিক্যালের ধোঁয়া স্যার, কেমিক্যালের কারণে বিস্ফোরণ হতে পারে, আপনারা দেখেন কি রকম ব্যবস্থা নিতে পারবেন। উনি পরে ওই আর কুমিরা না সীতাকুণ্ডের ফায়ার ব্রিগেডে কানেক্ট করছে আমার সাথে, ওনারে বললাম, আমি জিনিসটা বললাম যে এখানে এই ধরনের প্রবলেম, যে হাইড্রোজেন একটা কেমিক্যাল আছে, ওই কেমিক্যালের কারণে আগুনটা সূত্রপাত হয়েছে, আগুন ধরে যেতে পারে, ব্লাস্ট হলে পরবর্তী সমস্যা হয়ে যাবে, এখনো মোটামুটি হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে। তখন ওরা পরবর্তী প্রায় আধা ঘন্টা ফোন, 1 ঘন্টা পর গাড়ি একটা আসছে, ওরা ফানি লাগাচ্ছে, ফানি মারতেছে, কিন্তু ওখানে কোনো কিচ্ছু হচ্ছে না,
পরবর্তীতে সাথে সাথে হালকা মানে পানি মেনার পর হালকা আগুন ধরে গেছে, এরপরে বিশাল বড় বিস্ফোরণটা হয়েছে, ওখান থেকে একটু দূরে ছিল। প্রিয় দেশবাসী, ব্রাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে জানাতে হচ্ছে চট্টগ্রামের ইতিহাসে এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তা আমাদের জানা নেই। গতকাল ঘটে গেছে আমাদের প্রিয় চট্টগ্রামের সীতাকুণ্ড এবং ভাটিয়ারির মধ্যবর্তী স্থান বিএম গেট এলাকায় 5 কিলোমিটার জুড়ে বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকাণ্ড, যেটি এখনও পর্যন্ত চলমান আছে। কত মানুষ মারা গেছে তার কোনো হিসেব নেই। আজ চট্টগ্রামের মেডিকেল হসপিটাল ক্লিনিক সহ সেবামূলক জায়গাগুলোতে শুধু রোগীদের আর্তনাদ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বর্তমান এই পরিস্থিতিতে মানবতার ফেরিওয়ালা, অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের কর্মীরা গতকাল রাত থেকে অবিরাম তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দুঃখী, দরদী, আহত মানুষের পাশে শ্রম দিয়ে যাচ্ছে এবং যেখানে অগ্নিকাণ্ডে মানুষ নিহত হয়েছে জীবনের রিস্ক নিয়ে লাশগুলো উদ্ধারের কাজ করছে। গাউসিয়া কমিটির সাথে আরও যারা মানবতার খেদমতে অংশগ্রহণ করেছেন সকলের খেদমতকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। Welcome back. We want to turn now to breaking news in Bangladesh. A fire and a massive explosion at a shipping depot have killed dozens of people and injured hundreds more. The army has now been called in to help with that situation. Natalie Kalata is tracking all those details for us this morning. Nat, what else can you tell us? Well, we know more than 40 people have now died from this fire and explosion, and we expect that number to rise as the day goes on because hundreds of people were critically injured. Some have been airlifted now to the capital for treatment following this fire and explosion. We have some drone video to show you, give you an idea from the sky, sort of what we're talking about here. This is a container depot that caught on fire around 9 o'clock in the evening local time. Hundreds of people responded to try and help get that fire initially under control, including firefighters, police officers, volunteers. They ran to help. And then there were a series of explosions. Many of those individuals coming to help were engulfed in flames. Others were thrown from the blast along with debris. We do know that there are still, Hannah, people missing. So that search for them ongoing at this time. The military has also been called in to help both on scene at the depot and also to help with patients, because we know that local hospitals are overwhelmed with the injuries. We know that, as we said, they're now airlifting some of those individuals to the capital, Bangladesh, for treatment. There have been calls for blood donations as well. So very much a developing story that we are continuing to track today.
Nat, is there any indication about what the cause might be? Well, there's some indication that there was chemicals being stored in some of those containers, though the cause of the fire and the explosion not entirely clear as of this time. We do know that the Army has been called in to prevent those chemicals from flowing into the sea. The depot is a transit point for goods traveling through Bangladesh's main seaport, its second largest city, so industrial fires not uncommon in Bangladesh and are often blamed on poor safety regulations. That includes garment factories catching fire with workers trapped inside. We've heard about that previously. It is important to note there have been massive reforms in attempts to improve safety conditions that have done so significantly, but experts say accidents could still continue to happen in different sectors unless similar changes are made across those sectors as well. In terms of what caused this fire and explosions, that of course still unclear at this point as the rescue effort and the attempts to contain this fire continue. Okay, Natalie, thank you.